সো আমার হাতে দেখতে পাচ্ছেন হোয়াইওয়ে P40 Pro। সো আজকে ফোনটির গেমিং রিভিউ হবে, ক্যামেরা টেস্ট হবে, সকল কিছুই আপনাদের সামনে খোলাসা করে দেব এবং হালকা মাত্রা রিভিউ তো হবে। ফোনটিতে দেওয়া আছে 90 GHz রিফ্রেশ রেট, অ্যান্ড্রয়েড 10-এর সাথে UMI 10, প্রসেসর হিসেবে দেওয়া আছে হোয়াইওয়ে লেটেস্ট প্রসেসর Kirin 990। এটি একটি 5G বেসড প্রসেসর, 7 nanometer প্লাস বেস একটি প্রসেসর। এতে ইউজ করা হয়েছে DDR4 কোয়ালিটির র্যাম, যেটি কিন্তু অলমোস্ট 34 GB পর্যন্ত পার সেকেন্ড ট্রান্সফার রেট। সো তার আগে আমরা একটু ফোনের ডিসপ্লের দিকে যদি তাকাই, তাহলে দেখবো যে চারপাশের যে আকৃতি সেখানে কিন্তু গোলাকারের মাধ্যমে ফোনের ডিসপ্লেটি বসানো রয়েছে এবং ফোনটিতে কিন্তু 90 Hz রিফ্রেশ রেট রয়েছে, সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। সো আমরা এর পারফরমেন্স দেখব। সো গো টু দ্য পারফরমেন্স। সো প্রথমেই গেমিং রিভিউতে আমরা পাবজি টেস্ট করব। সো পাবজি গেমটি আমরা যখনই রান করেছি, এটা কিন্তু হাই সেটিংসেই আমরা রান করতে পেরেছি, কোনো প্রবলেম ফেস করিনি এবং গেমটি যতক্ষণ পর্যন্ত চালিয়েছি যথেষ্ট ভালো ছিল, স্মুথ ছিল, কন্টেন্টগুলো সুন্দর দেখতে পেয়েছি এবং কি বলে কোনো জায়গায় কোনো ল্যাগ বা কোনো ফ্রেম ড্রপের ওরকম আমার চোখে পড়েনি। সো গেমসের ক্ষেত্রে পাবজিতে বলবো আমি খুবই ভালো রান করেছি। এবং আমরা যদি একটু কিং অফ ফাইটার্স এটি যদি একটু নজর দেখি, তাহলে এখানে দেখবো যে যে ডিটেলসগুলো ছিল খুব ভালো চলেছে, প্লাস কি বলে প্রত্যেকটা কন্টেন্ট আমি এখানেও ভালো পেয়েছি, প্লাস এখানে হচ্ছে ওভারঅল পারফরমেন্স সেটিও অনেক ভালো ছিল। সো আর একটি গেম প্লে করি। সো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটি গেম আমি প্লে করেছি। গেমগুলো কিন্তু গেমের ক্ষেত্রে আমি কী বলবো, আমার কাছে প্রত্যেকটা গেমই কিন্তু একদম বাড়ির মতো পরিষ্কার লেগেছে এবং এর যে গেমিং এক্সপিরিয়েন্স আমার কাছে খুবই অসাধারণ লেগেছে। কারণ সুন্দর কম্বিনেশন ছিল আপনার র্যাম প্লাস গ্রাফিক্স প্লাস প্রসেসরের মধ্যে খুবই সুন্দর কম্বিনেশন থাকার কারণে কিন্তু এরকম বেটার একটা এক্সপিরিয়েন্স আমরা সেখান থেকে পাই। সো এক্ষেত্রে কিন্তু হোয়াইওয়ে P40 Pro এটি কিন্তু আসলে একটি কী বলে এক ধাপ এগিয়ে গিয়েছে বলা যায়, বা একটি থ্যাংকস সেটি কিন্তু ডিজার্ভ করে। সো থ্যাংকস হোয়াইওয়ে P40 Pro। সো কল অফ ডিউটির একটি এক্সপিরিয়েন্স আপনাদেরকে একটু দেখিয়ে দেয়। সো আমরা কিন্তু এখানে কল অফ ডিউটিও প্লে করেছি। সো অ্যাজ এ রেজাল্ট আমরা এখানেও খুব ভালো রেজাল্ট পেয়েছি এবং প্রিভিয়াস যে এক্সপিরিয়েন্স সেটির মতোই স্মুথ ছিল এবং কোনো ল্যাগ আমরা এখানে দেখতে পাইনি। সো লাস্ট অফ অল যে কথাটি বলতে হয় গেমিং রিভিউর ব্যাপারে বা গেমিং টেস্টের ব্যাপারে, আমার কাছে যদি এখন 10-এ হোয়াইওয়ে P40 Pro-কে কত দিতে বলে, সো আমি কিন্তু 10-এ এখানে দেখা যাচ্ছে 8-9 আমি কিন্তু দিয়েই দেবো। আমি কিন্তু অলরেডি OnePlus 8 Pro-র এর কিন্তু গেমিং রিভিউ করে ফেলেছি। সো আপনারা যদি দেখতে চান ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে দেখে নেবেন। সো OLED স্ক্রিন এবং রেজলিউশন হিসেবে Full HD+ এবং যে PPI যে সাপোর্টটি 441 PPI কিন্তু এখানে ভিতরে দেওয়া আছে, যার কারণে কিন্তু প্রত্যেকটি ডিটেলস মানে প্রত্যেকটি কালার এবং ডিটেলস কিন্তু খুবই সুন্দর পাচ্ছিলাম এবং স্মুথলি 90 GHz রিফ্রেশ রেট থাকার কারণে স্মুথলি সব কিছু রান হচ্ছিলো, প্লাস প্রত্যেকটি কন্টেন্ট খুব ভালো বোঝা যাচ্ছিলো। ফোনটির ক্যামেরা রিভিউতে আমরা চলে যাব, তার আগে একটু দেখে নেই ফোনের কিন্তু ব্যাটারি হিসেবে দেওয়া আছে 4200 mAh এর ব্যাটারি এবং ফোনটিতে কিন্তু দেওয়া আছে 40W ফাস্ট চার্জার। সো এতে কিন্তু মেন ক্যামেরা হিসেবে দেওয়া আছে 50 MP একটি ক্যামেরা, যেটির অ্যাপারেচার হচ্ছে 1.9। অ্যাপারেচার কম হওয়ার কারণে কিন্তু অনেক দ্রুত লাইট ঢুকবে ভিতরে, যার কারণে কিন্তু সুন্দর ছবি এখান থেকে আমরা পাবো। এবং এর যে স্যাম্পলগুলো একটু পরে দেখছি, এখানে কিন্তু আরও যে জিনিসটা দেওয়া আছে 1.28 inch হচ্ছে এর সেন্সর সাইজ। সো সেন্সারের সাইজটি যথেষ্ট পরিমাণ বড় আছে এবং রয়েছে OIS সাপোর্ট, যার মানে হচ্ছে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন। এবং পেয়ে যাচ্ছেন 40 MP আরেকটি ক্যামেরা, যেখানে কিন্তু আপনার আলট্রা ওয়াইড হিসেবে দেওয়া আছে সেই ক্যামেরাটি, এবং সেখানের যে ক্যামেরা সেন্সরটি রয়েছে সেটি হচ্ছে 1.54 inch। এই ক্যামেরা সেন্সরটিও যথেষ্ট বড় আছে এবং সেখান থেকে আমরা খুব ভালো ছবি ক্যাপচার করতে পারবো। এবং রয়েছে 12 MP একটি ক্যামেরা, যেটি কিন্তু টেলিফটো হিসেবে কাজ করবে এবং এটিতেও রয়েছে OIS সাপোর্ট। এবং এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 5x অপটিক্যাল জুম এবং আরও যে বিষয়টি দেওয়া আছে TOF এবং 3D+ ডেপথ। সো ফোনটির DXO মান হচ্ছে মেইন ক্যামেরায় 128, যেটি কিন্তু আমার জানা মতে এখন পর্যন্ত DXO মার্কে সর্বোচ্চ। সো আসলে যারা DXO মার্কটি বোঝেন না সেটা তাদের জন্য একটু বলে নেই। DXO মার্ক হচ্ছে একটি ওয়েবসাইট যেখানে তারা বিভিন্ন ফোনের ছবিগুলোকে ক্যাপচার করে একটা রেটিং করে এবং সেই রেটিংগুলো যথেষ্ট ভালো হয় এবং সকলের কাছেই মোটামুটি গ্রহণযোগ্য।
সো আমরা যদি একটু ফ্রন্ট ক্যামেরার দিকে তাকাই তাহলে দেখব যে এখানে 32 মেগাপিক্সেলের একটি ক্যামেরা রয়েছে এবং এতে কিন্তু ওআইএস এর সাপোর্ট নেই কিন্তু তারপরেও 4K তে এখানে রেকর্ডিং আপনারা করতে পারবেন এটা একটি সুবিধাজনক দিক এবং ফ্রন্ট ক্যামেরার যে DXO মার্ক এটিও কিন্তু এখন পর্যন্ত আমার জানা মতে সর্বোচ্চ 103 DXO মার্ক কিন্তু এখানে দেখা যাচ্ছে সো আমরা এখন ডাইরেক্ট চলে যাব এর ক্যামেরা স্যাম্পলে এবং জুম হচ্ছে 5x ডাইরেক্ট জুম করতে পারবেন এবং আমরা যদি একটু আলট্রা ওয়াইডের 1x পিক্সেল দেখি তাহলে দেখব যে এখানে কিন্তু সুন্দর ডিটেইলস পাওয়া যাচ্ছে এবং বাম পাশে রয়েছে 5x জুম এবং ডান পাশে রয়েছে 10x জুম এবং ছবির যে কালার কোয়ালিটি লো লাইটে একটু স্ট্রাগল কেন জন্য করতে হয় এটি কিন্তু লো লাইটের একটি পারফরম্যান্স আপনারা দেখতে পাচ্ছেন 5x জুম করার পরেও সো ক্যামেরা কোয়ালিটি বলতে আমার কাছে ওভারঅল খুব সুন্দরই লেগেছে কারণ এর DXO মার্কও কিন্তু যথেষ্ট ভালো সেক্ষেত্রে কিন্তু আপনারা ক্যামেরার ক্ষেত্রে অনেকটা পজিটিভই থাকতে পারেন এবং অনেকেই কিন্তু আসলে Huawei P40 Pro এটির ক্যামেরাকে DSLR সাথে অনেকটা কম্পেয়ার করছে সো আমার মনে হয় ক্যামেরা কোয়ালিটি DSLR মতো না হলেও যথেষ্ট ভালো কোয়ালিটি এবং যথেষ্ট সুন্দর এখন পর্যন্ত স্মার্টফোনের দুনিয়াতে আমরা কিন্তু 4 ঘন্টার মধ্যে পর্যন্ত প্রায় গেম প্লে করেছি এবং যাতে কিন্তু আমাদের ব্যাটারি লস হয়েছে প্রায় 40%-এর মতো সো এই ছিল মোটামুটি আজকের ভিডিও Huawei P40 Pro-র গেমিং রিভিউ এবং হচ্ছে আপনার ক্যামেরা রিভিউ সো গেমিং রিভিউ ক্ষেত্রে আমার খুবই পজিটিভ লেগেছে খুবই ভালো লেগেছে এবং ক্যামেরা রিভিউতে ক্যামেরার ক্ষেত্রেও আমাকে যথেষ্ট পজিটিভ করতে পেরেছে এক্ষেত্রে যদি আমাকে মার্কিং দিতে বলে তাহলে আমি এখানে 10-এ 8 দেবো এবং আরেকটু দেওয়া যেত কিন্তু আমি হাতে রেখে দিচ্ছি আরেকটু ডেভেলপমেন্টের জন্য সো এই ফোনের প্রাইস রেঞ্জটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি সেখান থেকে আপডেট হয়ে নেবেন অ্যান্ড এই ফোনটি কিন্তু অনেকটাই কম্পিটিশন করছে আপনার OnePlus 8 এবং OnePlus 8 Pro এই দুটি ফোনের সাথেও সো এই দুটি ফোনের কিন্তু গেমিং এক্সপিরিয়েন্স বা গেমিং রিভিউ আমি অলরেডি তৈরি করে ফেলেছি আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে এগুলো লিঙ্ক দিয়ে দিলাম সেখান থেকে চেক আউট করে নিতে পারেন সো থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড অবশ্যই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন অ্যান্ড নতুন নতুন কী ভিডিও দেখতে চান সেটিও জানাবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন টেক সজি